बिस्मिल्लाहिर रहमानिर रहीम अहमदिया आदर्श उच्च विद्यालय कर्तृक आयोजित ऑनलाइन क्लासे सकल शिक्षार्थी और अभिभावकवृंदेर स्वागत और सालाम आसलामु आलैकुम। आज आमरा षष्ठ श्रेणी विज्ञान विषय निये आलोचना करब। तोमरा सकल शिक्षार्थीरा विज्ञान बोइयेर 28 पृष्ठा खुलो। आमादे चतुर्थ अध्याय विषय हलो उद्भिदे बाह्यिक गठन बाह्यिक वैशिष्ट्य। आमरा आगेर क्लासे उद्भिदेर श्रेणीबिन्यास एवं उद्भिद एर वैशिष्ट्य निये आलोचना करछिलाम। आज आमरा उद्भिद सम्पर्के जानबो, उद्भिदेर वैशिष्ट्य ও এর বিভিন্ন অংশ সম্পর্কে জানব। আজকের পাঠের বিষয় হলো একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা জানতে পারব। তারপরে আদর্শ সম্পূরক কাণ্ডের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারব। সপুষ্পক উদ্ভিদ তোমরা জানো যে উদ্ভিদ কয় ধরনের হয়? দুই ধরনের, একটা হলো নগ্নবীজী উদ্ভিদ আর একটা হলো কি আবৃতবীজী উদ্ভিদ, তাই তো? সপুষ্পক উদ্ভিদ, যে সকল উদ্ভিদের মূল কাণ্ড পাতা থাকে এছাড়াও ফুল ফল ও বীজ হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। তোমরা এটা নোট করো, সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যে সকল উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ফল ও বীজ হয় সে সকল উদ্ভিদকে সপুষ্পক উদ্ভিদ বলে। এছাড়াও দেখো, সপুষ্পক উদ্ভিদ ছাড়া আমরা বলছি যে আদর্শ সপুষ্পক উদ্ভিদ। আদর্শ সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যে সপুষ্পক উদ্ভিদে আবৃত বীজী সপুষ্পক উদ্ভিদকে আদর্শ সপুষ্পক উদ্ভিদ বলে। আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদকে আদর্শ সপুষ্পক উদ্ভিদ বলে। উদ্ভিদের তোমরা একটা চিত্র দেখো, এই চিত্রটা দিয়ে দিই, এখানে দিয়ে দিব, দেখা যায় স্পষ্ট দেখা যায়, দেখা যায় আর উপরে এলো মুছে দিই না। তোমরা দেখো এখানে আমরা একটি সপুষ্পক উদ্ভিদ, আদর্শ সপুষ্পক উদ্ভিদের ছবি দেখতে পাচ্ছি, তাই তো? এখানে আমি মরিচ গাছের ছবিটা দেখাচ্ছি। দেখো এটা একটা উদ্ভিদ, এই উদ্ভিদকে আমরা চিন্তা করি উদ্ভিদের কয়টি অংশ? দুইটি অংশ, একটা হলো মাটির উপরের অংশ আর একটা হলো মাটির নিচের অংশ। মাটির উপরের এই অংশটাকে যেখানে কাণ্ড থেকে শুরু করে শীর্ষ মুকুল পর্যন্ত এই অংশটাকে বলা হচ্ছে বিটক। উপরের এই অংশটাকে কাণ্ড থেকে শীর্ষ মুকুল পর্যন্ত এই অংশটাকে বলা হচ্ছে বিটক। তাহলে দেখা যাচ্ছে যে বিটকের মধ্যে কী আছে? কাণ্ড পাতা ফুল এবং ফল রয়েছে, এবং মাটির নিচের অংশটাকে বলা হচ্ছে মূল। আমরা এখন বিটপ নিয়ে আলোচনা করতেছি। দেখো বিটপের মধ্যে কাণ্ড আছে, কাণ্ড কাকে বলে? কাণ্ডটা কি? কাণ্ডটা হলো প্রধান মূলের উপরের অংশ, যেটা মাটির নিচে থেকে প্রধান মূলের উপরে যে অংশটুকু দেখা যায় সেই অংশটাকে বলা হচ্ছে কাণ্ড। কাণ্ড মধ্যে থাকে বিভিন্ন পাতা শাখা প্রশাখা, এই শাখা প্রশাখা পাতা ভর বা ভার বহন করে কে? কাণ্ড। কাণ্ডের মধ্যে শাখার পাতাটা হলো শাখার মধ্যে যে সবুজ চ্যাপ্টা যেটি দেখা যায় তাকে বলা হচ্ছে পাতা।
পাতার কাণ্ডের মধ্যে থাকে পর্ব, মধ্যপর্ব এবং শিশুমুকুল। পর্ব, মধ্যপর্ব এবং শিশুমুকুল। পর্বের পাতা বা পত্র কাণ্ডের উপরে যে প্রশাখা থাকে প্রশাখার মধ্যে অবস্থান করে। চ্যাপ্টা, কাণ্ডের উপরে চ্যাপ্টা যে প্রশাখা সবুজ রঙের যে যেটি দেখা যায় সে তাকে বলা হচ্ছে পত্র বা পাতা। পাতা মূলত গাছের যে খাদ্য তৈরি সেটি পাতা করে থাকে। পাতার বিভিন্ন গুচ্ছ থেকে আমাদের ফুল হয়, সেই ফুলের ফুলের থেকে আমাদের ফলের সৃষ্টি হয়। আমরা এখানে মরিচ গাছ দেখেছি, মরিচ গাছের ফুল থেকে আমরা ফল হিসেবে মরিচ পেয়ে থাকি। ফুলের মধ্যে আছে ফুলের এক বোটাটাকে বলা হচ্ছে বৃত্ত, দল, পুংকেশর এবং গর্ভাশয়। ফুল থেকে যখন ঝরে যায় তখন তার যেই বোটা থাকে বা গর্ভাশয় থাকে সেই গর্ভাশয় থেকেই আমাদের ফলের সৃষ্টি হয়। এখন আসো মূল নিয়ে আমি আলোচনা করব। আমরা উদ্ভিদের দুটো অংশ বলছি, একটা হলো মাটির উপরের অংশ আর একটা বললাম যে মাটির নিচের অংশ। মাটির উপরের অংশটাকে বললাম আমরা বীট, এবং মাটির নিচে যে অংশ তার মানে কী ছিল, মাটির উপরে কী ছিল, কাণ্ড ছিল, পাতা ছিল, ফুল ছিল, ফল ছিল, এই চারটা শিশুমুকুল ছিল। এই কাণ্ড থেকে শিশুমুকুল পর্যন্ত যে অংশটুকু আছে এই অংশটুকু বাদ দিয়ে যে অংশটুকু আছে সেটাকে আমরা বলতেছি মূল। মূল হলো মূলকে বলা হয় মূল হলো নিম্নগামী। মূলের বিভিন্ন অংশ রয়েছে, স্থায়ী অঞ্চল, মূলরোম, বদিষ্ণু অঞ্চল এবং মূলদূত্র। মূলত যে গোল প্লাস্টিকের মতো যে গোল আবরণ থাকে এর মাধ্যমে মূলত সে শাখাটাকে শক্ত করে ধরে রাখে, মূলত অঞ্চলের মাধ্যমে। এছাড়া আছে বদিষ্ণু অঞ্চল, যে মিশ্রণ অংশটুকু আছে মূল রোম থেকে যে মূলত পর্যন্ত যে মিশ্রণ অংশটুকু আছে এটাকে বলা হচ্ছে বদিষ্ণু অঞ্চল। এছাড়া আছে মূলরোম, মূলরোমটা হলো মূলের যে শাখা প্রশাখাগুলো যে ছোট ছোট মূলরোমগুলো থাকে সে কী করে পানিগুলো শোষণ করে রাখে। আর স্থায়ী অঞ্চলের মধ্যে স্থায়ী অঞ্চলটা কী করে কাণ্ডকে এবং শাখা প্রশাখাকে শক্ত করে ধরে রাখার জন্য স্থায়ী অঞ্চলটা ব্যবহার করা হয়। তাহলে আমরা একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারলাম এবং মূলের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারলাম। তোমাদের জন্য বাইরের কাজ তোমরা সবাই লিখে নাও। তোমরা সপুষ্পক উদ্ভিদ কাকে বলে সেটা জানছ আজকে। তোমাদের বাইরের কাজ হলো সপুষ্পক উদ্ভিদ কাকে বলে, আদর্শ সপুষ্পক উদ্ভিদ কাকে বলে এর বিভিন্ন অংশগুলোর নাম, এবং আদর্শ মূলের অংশগুলো কী কী, শুধু এগুলোর নামগুলো লিখলে চলবে। সপুষ্পক উদ্ভিদ কাকে বলে আমরা বলছি কি, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল ও বীজ যেই উদ্ভিদের থাকে তাকে সপুষ্পক উদ্ভিদ বলে। আদর্শ সপুষ্পক উদ্ভিদ কাকে বলে বলছি, আদর্শ সপুষ্পক উদ্ভিদ বলছি যেই উদ্ভিদের আবৃত বীজে সপুষ্পক উদ্ভিদকেই বলা হচ্ছে আদর্শ সপুষ্পক উদ্ভিদ। আদর্শ মূলের
কয়টি অংশ ছিল? চারটি অংশ ছিল। এই চারটি অংশের নাম সহ তোমরা লিখবে। আজকে তাহলে এতটুকুই থাকলো, আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।